আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া বুদল ইউনিয়নে একটি পিসি ডেলিভারি করছি। এটি হচ্ছে উড ফ্যাক্টরিতে, এটি হচ্ছে 45,000 টাকার ভিতরে। আপনারা যারা রাইজন 5 5600G দিয়ে RGB ক্যাচিং দিয়ে এবং RGB কিবোর্ড মাউস এবং 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে একটি পিসি কিনতে চাচ্ছেন, আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। এবং আজকে আমরা যে পিসিটি ডেলিভারি করে আসলাম, এই পিসির A to Z থাকতেছে। আজকের ভিডিওতে আমরা একটি ব্লগ করলাম, আমরা কিভাবে আমরা ডেলিভারি করলাম এবং এই পিসির দাম কত টাকা পড়বে এবং এর সাথে মাদারবোর্ড কী কী থাকতেছে, এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও থাকতেছে। তো এই পিসিটি হচ্ছে আমরা হোম ডেলিভারি করলাম। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা যারা 45,000 টাকার ভিতরে একটি গেমিং পিসি কিনতে চাচ্ছেন সব ধরনের কাজের জন্য, আমি মনে করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেকটাই স্পেশাল হবে। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আমরা এখানে প্রথমত যে প্রোডাক্ট দিব এই পিসিতে, এটি হচ্ছে MSI-এর 520-এর একটি A Pro মডেলের একটি মাদারবোর্ড। এর মধ্যে NVMe M.2 সব ধরনের SSD সাপোর্ট করে, যেহেতু এটি দিয়ে বিভিন্ন ধরনের যে দরজা জানালা থেকে শুরু করে সব ধরনের কিছু ডিজাইন করবে একটি বড় মেশিন দিয়ে। তো দেখতে পাচ্ছেন, তো সেজন্য আমরা এই মাদারবোর্ডটি দিলাম। এই মাদারবোর্ডটি ল্যাক করে না, এর এটি হচ্ছে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এর সাথে সব কিছুই কিন্তু দেওয়া আছে। এটি হচ্ছে আমাদের একটি পিসি প্যাকেজ অফার, 35,500 টাকার মধ্যে এই অফারটি আমরা দিছি বা এই প্যাকেজটি দিছি, এর সাথে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা প্রসেসর দিতেছি হচ্ছে AMD Ryzen 5 5600G। এটি হচ্ছে 12 থ্রেড 6 কোরের 19 MB ক্যাশের একটি ভালো মানের প্রসেসর। এর মধ্যে Vega 11 গ্রাফিক্স ইন্টারনাল দেওয়া আছে। তো এর মধ্যে আমরা 8GB RAM দিয়ে দিছি, পরবর্তীতে ওনারা চাইলে আরও 8GB RAM অ্যাড করতে পারবে প্রসেসরের। এটি হচ্ছে ইনটেক বক্স, এটিও 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু উনি পেয়ে যাবে। আর প্রসেসর সচরাচর নষ্ট হয় না, তবে রাইজন প্রসেসর ইদানিং টুকটাক প্রবলেম করে। তো আপনারা গ্যারান্টি ছাড়া প্রসেসর না কিনে আপনারা ইনটেক প্রসেসরটি কিনলে আমি মনে করি অনেকটাই ভালো হবে, কারণ রাইজন 5 5600G 3700G এই ধরনের এগুলো কিন্তু সমস্যা করে। আর পাওয়ার সাপ্লাই আমরা এর মধ্যে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন হাই পাওয়ারের 2 ইয়ার্স ওয়ারেন্টির একটা ভালো মানের একটি গেমিং পাওয়ার সাপ্লাই দিতেছি। রাইজন মাদারবোর্ডের সাথে পাওয়ার সাপ্লাই যদি ভালো মানের আপনারা না দেন, তাহলে কিন্তু মাদারবোর্ডটি ল্যাক করতে পারে, কারণ রাইজন বা AMD-র যত ধরনের প্রসেসর আছে এগুলোর কিন্তু ওয়াট অনেকটাই বেশি প্রয়োজন হয় এবং এগুলো অনেকটাই হিটিং হয়। তো যার ফলে এর মধ্যে পাওয়ার সাপ্লাইটা আমরা দিতেছি হাইপারের, আপনারা দেখতে পাচ্ছেন যে 2 বছর ওয়ারেন্টির একটি পাওয়ার সাপ্লাই। 2 বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে কোম্পানি কিন্তু চেঞ্জ করে দিবে। এখানে 8GB RAM দেওয়া হয়েছে এবং আমরা 128GB NVMe SSD আমরা দিয়ে দিতেছি। NVMe SSD আমরা এর জন্যই আমরা এই প্যাকেজে দিয়ে দিব, কারণ নর্মাল যে হার্ড ডিস্ক আছে এগুলোর চেয়ে NVMe SSD-র প্রচুর পরিমাণ স্পিড থাকে, কোনো ধরনের ল্যাক করবে না। আর ক্যাচিং আমরা দিতেছি ওবো কোম্পানির একটি 3টি বা 4টি RGB ফ্যান থাকবে। এই এখানে যে ক্যাচিংটি দেখানো হচ্ছে এই ক্যাচিংটি দেওয়া হবে, এটি কাচের একটি ক্যাচিং, তো এই ক্যাচিংটি দেওয়া হবে। আর এই প্যাকেজটি সম্পূর্ণ প্রাইস হচ্ছে 35,500। আর আমরা MI-এর একটি 22 ইঞ্চি মনিটর দিয়ে দিব, 22 ইঞ্চি মনিটরের দাম হচ্ছে 8,800 টাকা। টোটাল হচ্ছে মাউস সহ কিবোর্ড সহ দাম পড়বে 45,000 টাকা। আমরা এখন পিসিটি ডেলিভারি দিতে বের হব। তো এখন আমরা প্রোডাক্ট নিয়ে বের হলাম, মনিটর এবং পিসি নিয়ে। তো আমাদের ডেলিভারি বাইক এবং আমার যে ম্যানেজার আছে লাদেন, আমরা দুজন বের হব এবং আমরা এখন বের হয়ে গেছি। তো এখন রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গাটা। তো এখানে তো আমরা এদিক দিয়ে আমরা আমাদের বাড়ির সামনে কবরস্থান আছে, এদিক দিয়ে আমরা যখন বুদলের বাজারে যাব তখন আমাদের জন্য অনেকটাই তাড়াতাড়ি হবে, সেজন্য কিন্তু আমরা এদিক দিয়ে কিন্তু বের হয়ে গেলাম। তো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে অনেকেই হয়তো যারা আমাকে চিনে, আমি প্রায় 19 থেকে 18 বছর ধরে আমি ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ করে যাচ্ছি এবং এগুলো সেল করে যাচ্ছি। তো ওই সুবাদে যারা আমাকে চিনে তারা হয়তো আমাকে বিভিন্ন প্রোডাক্ট এইভাবে অর্ডার করে। আর অনেকেই আছে আমাদের যে
ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা বিভিন্ন জেলা থেকে আমার ভিডিও দেখে তারাও কিন্তু অনেক দূরও কিন্তু অর্ডার করে, যেমন চম্পকনগরে আমি একটা ওট ফ্যাক্টরিতে কিন্তু আরেকটি পিসি ডেলিভারি করছিলাম, এটির প্রাইস ছিল 37,000 টাকা। তো আমরা বড় বড় ফ্যাক্টরি এবং যে বড় বড় অফিস আছে, গভর্নমেন্ট অফিস, ব্যাংক, সব জায়গাতে কিন্তু আমরা রিপেয়ারিংয়ের কাজ করে থাকি। পাশাপাশি কিন্তু তাদের কোনো ধরনের পিসি লাগলে এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। তো উনি আমাকে চিনছে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন স্কুলের যে প্রিন্সিপাল আছে আলী স্যার, উনি আমার মামা লাগে, তো উনার মাধ্যমে চিনছে এবং উনি অর্ডার করছে আমাকে এই পিসিটি আজকে। তো আমরা যাওয়ার সময় এই জায়গাটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে, আমি হয়তো এই এলাকার নাম জানি না, তো ভাবলাম আমরা আমাদের বাইক একটু থামিয়ে আমরা একটু দেখি। আসলে আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট যখন আমরা হোম ডেলিভারি করি, আমরা বাইক দিয়ে যখন যাই, আসলে গ্রামীণ পরিবেশগুলো দেখলে অনেকটাই ভালো লাগে, কারণ আমরা সারা দিন একটি ঘরের মধ্যে বন্দি থাকি। ওনারা আমাদেরকে 30,000 টাকা অ্যাডভান্স করছে আর বাকি টাকা আমরা যাওয়ার পরে আমাদেরকে দিয়ে দিবে। তো 30,000 টাকা অ্যাডভান্স করার পরে আমরা পিসি রেডি করে আমরা এখন চলে আসছি ওনার দোকানে, আলী ডিজিটাল ডোর অ্যান্ড ফার্নিচার। এটি হচ্ছে বুদলের যে বাজার আছে, বুদলের বাজারতে একটু সামনে কর্নারে একটি বড় জায়গা নিয়ে উনি নতুন এই স্টোরটি করছে। আর এখানে উনি সব ধরনের দরজা ডিজাইন এর থেকে শুরু করে সব ধরনের কাজ করবে। আসার সময় আসার পরে একজন ভাই এখানে দেখতে পাচ্ছেন, ফারুক ভাই, উনার প্রায় 15 থেকে 16 বছর আগে ওনাদের কম্পিউটারগুলো আমি ঠিক করে দিতাম এসে আমাদের বাড়ি থেকে এসে। তো ওনাকে দেখে অনেকটাই ভালো লাগলো। তো উনি আমাকে দেখে বললো, আশিক ভাই কেমন আছেন, অনেকদিন পরে আপনার সাথে দেখা। তো ওনার সাথে দেখা করলাম এবং লাদেনে দেখতে পাচ্ছেন যে আমাদের পিসিটি নিয়ে এখানে ওনারা যেখানে কম্পিউটার কাজ করবে এখানে রেখে দিছে। তো আমরা এখানে অ্যাসেম্বল করব এবং কম্পিউটার যে এখানে প্রত্যেকটা লাইন আমরা দেখব। আর এটি হচ্ছে এখানে ওনারা সব ধরনের দরজা এখানে মেশিনে ডিজাইন করবো। আসলে এই মেশিনটি দিয়ে মানুষে যখন কাজ করে, একটি দরজা কাজ করতে 3-4 দিন লাগে, আর এটি দিয়ে কিন্তু 6-7 ঘন্টার ভিতরে কিন্তু বড় দরজা, বিভিন্ন ধরনের নকশা ডিজাইন এই মেশিনটি দিয়ে কিন্তু খুব সহজেই করে ফেলা যায়। তো এর আগেও আমি এরকম ওড ফ্যাক্টরিতে আমি কিন্তু একটি পিসি ডেলিভারি করছিলাম চম্পকনগরে, আমি এটিরও ব্লগ ভিডিও করছিলাম, আর আজকে যেটি করছি এটিরও আমরা ব্লগ ভিডিও করতেছি। তো ব্রাহ্মণবাড়ির ভিতরে যারা বড় ভারী কাজ করার জন্য কম্পিউটার কিনে, ম্যাক্সিমামই আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব, মানে আমাদের যে কোম্পানি আছে, আমাদের কোম্পানি থেকে কিন্তু সব ধরনের পিসি নেই। আর আমরাও চেষ্টা করি দেশে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইরে যত ধরনের ব্র্যান্ড পিসি আছে বা নতুন পিসি আছে তাদেরকে দেওয়ার জন্য। আর আমার ইউটিউব চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে 1,20,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন, ওইখানে কিন্তু 1400 ভিডিও আছে, এর মধ্যে কিন্তু 1000 ভিডিওর মতো কিন্তু পিসি রিভিউ আছে যারা আমাদেরকে পিসি অর্ডার করছে। তো ওনার ফ্যাক্টরিতে আসার পরে আমরা এখানে ঘুরে দেখতেছি চারপাশের যে পরিবেশ, আসলে এত খোলামেলা জায়গা দেখে আমাদেরও অনেকটাই ভালো লাগতেছে। আমি আবার মনে মনে বলতেছি আমাদের যদি এরকম বড় স্পেস নিয়ে একটা বড় ট্রেনিং সেন্টার করতে পারতাম, তাহলে আমাদের এখানে যারা বিভিন্ন জেলা থেকে ট্রেনিং করতে আসে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের, তারা কিন্তু অনেকটাই রিল্যাক্স নিতে পারতো বা আমরা অনেকটাই রিল্যাক্স নিতে পারতাম। তো আমরা তো একবারে মেন সিটিতে পড়ার কারণে এখানে প্রচুর পরিমাণে ধুলা বালি এবং অনেক মানে ধরনের আমাদের বিভিন্ন ধরনের কিন্তু ঠান্ডা, অ্যালার্জি, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। যাই হোক, তো আমরা কিন্তু এখন এই একটু ঘোরাঘুরির ফাঁকে কিন্তু লাদেনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিসি আছে এটি কিন্তু অ্যাসেম্বল, মানে যে লাইন টাইন আছে সম্পূর্ণ লাগিয়ে কিন্তু রেডি করে ফেলছে। তো এই হচ্ছে ওনার পিসি, আমরা ওনাদেরকে একবারে চালিয়ে একবারে সব কিছু সেট আপ করে কিন্তু এখানে সম্পূর্ণ টেস্টিং করে দিছি। এবং এখানে যে মালিক আছে উনি আমাদের পরিচিতই, ওনার যে বাকি যে টাকাটা ছিল এটি কিন্তু আমাকে দিয়ে দিছে। তো এই ছিল আমাদের আজকের যে একটি ব্লগ ভিডিও। তো আমি চেষ্টা করি যারা ভালো মানের পিসি অর্ডার করে বিভিন্ন প্রতিষ্ঠানে একটু ব্লগ ভিডিও করার জন্য, যাতে করে যারা নতুন কোম্পানির জন্য বা যারা দামি কম্পিউটার কিনতে চাচ্ছে, অনেকেই মনে করে হয়তো আশিক ভাই জাহাজের পুরাতন পিসিগুলো সেল করে, উনি নতুন পিসি সেল করে কি না। আসলে আমরা হচ্ছে কাস্টমারের বাজেটের উপরে দেখি, যারা আমাদের কাছ থেকে নতুন পুরাতন বিভিন্ন জেনারেশনের কিন্তু পিসি আপনারা চাইলে বিল্ড আপ করতে পারবেন এবং আমাদের কাছে
10 জেনারেশন, 11 জেনারেশন, 12 জেনারেশন রাইজন 5 5600G, রাইজন 7, তারপর হচ্ছে বিভিন্ন সিরিজের প্যাকেজ কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং আমাদের কম্পিউটার দোকানে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতেছে। তো এখন আমরা যে সিএনসি যে মেশিন আছে, তো এই মেশিনের বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং এগুলো সম্পূর্ণ ওনাদেরকে বুঝিয়ে দিয়ে এখানে যে মালিক আছে ওনার সাথে আমি কথা বলতেছি এবং ওনাদের সাথে কথা বলেও আমার অনেকটাই ভালো লাগছে। আপনারা যদি বিভিন্ন ধরনের দরজা এবং কার্ডের ফার্নিচার কিনতে চান তাহলে আমি কিন্তু প্রথমেই ওনার সাইনবোর্ড এবং ওনার লোকেশন বলে দিছি, এখানে আসলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আমরা নতুন কোনো জায়গায় পিসি ডেলিভারি দিতে গেলে অবশ্যই আমি ব্লক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।